Hello, my dear students, friends and colleagues. I'm tomader priyo SM sir ebong tumra dekhcho tomader channel Sourav Mondal inputting teaching skill. Jodi channel tir video guli bhalo lege thake obosshoi tumra subscribe korbe ebong pashe thaka bell item te tumra all hisebe click kore rakhbe jate kore time to time tomader kache notification pouchhe jete pare. Ajker je bishoy niye tomader shone uposthit howa seti holo B.ed 4th semester er course number 1.4.6 gender school and society sei paper er kichu concept niye concept guli hote sex ki jinish gender identity ki gender biasness ki gender stereotyping ki ebong tar shonge shonge transgender ki ei somosto bishoy guli চলো তাহলে এর মধ্যে যে সমস্ত ফারাকগুলি আছে ধারণাগুলি আছে সেগুলো নিয়ে আজকে আমার বিস্তারিতভাবে বলা ভিডিওটি আমি শুরু করি সেক্স হলো এমন একটা জিনিস যেটি পুরোপুরি নির্ধারিত হয় বায়োলজিক্যাল পারসপেক্টিভে অথবা আমরা বলতে পারি সেটি হচ্ছে ফিজিওলজিক্যাল পারসপেক্টিভ যেখানে ক্রোমোজোম যে এক্স এবং ওয়াই এই যে দুটি ক্রোমোজোমের যে খেলা অর্থাৎ তার দ্বারা নির্ধারিত হয় সে Woman না সে মেল অথবা বয় বা গার্ল এই দ্বারা নির্ধারিত হয়ে থাকে তাহলে তার পরিচিতি হিসেবে আমরা তার যে সেক্স কি মেল না ফিমেল সেগুলো আমরা নির্ধারণ করে থাকি দ্বিতীয় যেটি হলো যে বিষয়টি নিয়েই আমাদের ভাবনার বিষয় যেটি আমাদের কোর্সের মধ্যে বিএড 4 সেমিস্টারে দেওয়া হয়েছে টিচারদেরকে জানাতে বলছে এবং টিচাররা সেটাকে যাতে করে ইমপ্লিমেন্ট করতে পারে সেই জন্যই হচ্ছে কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে সেটি হলো জেন্ডার জেন্ডার নিয়ে এত মাতামাতি ছিল না আগে যেটা আগের শতকের শেষের দিকে প্রথম জেন্ডার নিয়ে সমস্ত যে কথাবার্তা এবং গোটা দুনিয়াকে জানানো সেটি কিন্তু শুরু হয় এবং আমরা তখন থেকে জানতে পারি যে জেন্ডার হলো এমন একটা ধারণা যেটি সমাজ নির্ধারণ করে দেয় যে তার পরিচিতি কী হবে সামাজিক দিক দিয়েই বা সাংস্কৃতিক দিক দিয়েই ডিটারমাইন্ড হয় একজনের পরিচিতিটা যেমন আমরা সবসময় জন্মের পর থেকে আমরা যদি বলি যে ও হচ্ছে ওর নাম হচ্ছে রমা বা ওর নাম হচ্ছে স্যাম তো স্যাম অবশ্যই আমরা ছেলের নাম দেবো আর রমা হচ্ছে মেয়েদের নাম দিই তো এই যে প্রথম থেকে যে আমরা নামকরণগুলো করে দিই এবং সমাজ এটাই করে যে এটি হচ্ছে এই এইগুলো হচ্ছে মেয়েদের নেচার এই এইগুলো হচ্ছে ছেলেদের নেচার অর্থাৎ মেল ক্যারেক্টারিস্টিক্স ওগুলো হচ্ছে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স এইগুলোকে আমরা সমাজ যেন সেটাকে গ্রহণ করে নিয়ে সমাজ সেটাকে তাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং সমাজই তাকে পরিচিতিটা দিচ্ছে এইভাবে গড়ে ওঠা যে পরিচিতি সেই পরিচিতিটার নাম হচ্ছে জেন্ডার অর্থাৎ জেন্ডার কখনোই আমার হাতে নেই জেন্ডার আমাকে আমি বাদ দিয়ে সমাজ যেভাবে আমাকে দেখছে সেটি হলো আমার জেন্ডার এটি হলো জেন্ডারের ধারণা এবার চলে আসি জেন্ডার আইডেন্টিটি কি জিনিস অর্থাৎ জেন্ডার আইডেন্টিটি হচ্ছে যে এটি বায়োলজিক্যাল দিক দিয়ে ডিটারমাইন নয় এটা সামাজিক দিক দিয়ে ডিটারমাইন সমাজ আমাকে যে আইডেন্টিটি দিচ্ছে পরিচিতি দিচ্ছে সেই পরিচিতিতেই আমাকে গড়ে ওঠা বা বেড়ে ওঠা এবার আমি এখানে সমাজের সঙ্গে আমি যদি নিজের পরিচিতিটাকে আমি যদি পাল্টাতে চাই আমার নেচার অনুযায়ী আমার যে আমি যেভাবে বিহেভ করছি আমি যেভাবে সকলের সঙ্গে মিশছি আমি যদি মনে করি যে আমার পরিচিতিটাকে আমি ওইভাবেই আমি রাখবো অর্থাৎ আমি বায়োলজিক্যালি হয়তো মেল কিন্তু আমি আমার ক্যারেক্টারিস্টিক্সটাকে যদি আমার সেইভাবে বুঝি আমি যদি সেইভাবে নিজেকে পরিচিতি দেওয়াতে পারি তাহলে আমার জেন্ডার আইডেন্টিটি হবে অন্যরকম তাহলে এটি হচ্ছে আমাদের জেন্ডার আইডেন্টিটির ধারণা এবার চলে আসি যে জেন্ডার সেন্সিটাইজেশনটা কী অর্থাৎ আমরা যে সংবেদনশীলতা আমরা লিঙ্গভিত্তিক যে সংবেদনশীলতা সেটি হলো এমন একটা অ্যাওয়ারনেস অর্থাৎ এমন একটা সচেতনতা যে সচেতনতাকে গড়ে তোলা অত্যন্ত দুরূহ ব্যাপার যদিও তো এই সচেতনতা হচ্ছে যে সমাজ তাকে যেভাবে দেখতে চাইছে সেটি হচ্ছে ঠিক না
একজন ব্যক্তি সে নিজেকে যেভাবে পরিবর্তিত করতে চাইছে, নিজেকে যেভাবে মেলে ধরতে চাইছে, তার যে পরিচিতি সেই পরিচিতিতেই হতে হচ্ছে সে যেন বেড়ে ওঠে, সমাজ তাকে সেই স্বীকৃতি দেখ। তো এই যে সমাজ তাকে সেই স্বীকৃতি যাতে দিয়ে থাকে, এই যে একটা সচেতনতা, সেই সচেতনতাকে গড়ে তোলাই হচ্ছে জেন্ডার সেন্সিটাইজেশন, অর্থাৎ লিঙ্গভিত্তিক যে সংবেদনশীলতা, এটি নিয়ে আমাদের এখন অত্যন্ত ভাবনার বিষয়। সেই সমাজ তাকে কীভাবে রাখছে সেই ধারণাটাকে কিন্তু সামাজিকভাবে পরিবর্তন করাটা প্রয়োজন। তো এরপরে আমি আসব জেন্ডার বায়াসনেস বা জেন্ডার পক্ষপাতিত্ব জিনিসটা কি। এটি এমন একটা আমাদের আচার আচরণ বলা যেতে পারে যেটি আমরা আনকনসাসলি, অর্থাৎ আমরা অজ্ঞানত আমরা এগুলো করে ফেলি, সচেতনভাবে আমরা করি না। যে আমার কাউকে ভালো লাগে, তার প্রতি আমার অ্যাক্টিভিটিগুলো অন্যরকম হয়ে যায়। তো এটা আমরা সবসময়ের জন্য, মানুষ কিন্তু সর্বদাই পক্ষপাত দুষ্ট, সর্বদাই। সে কেউ জাতিতে, কেউ ধর্মে, কেউ বর্ণে, কেউ গন্ধে। তো এইভাবে যে আমরা বিভিন্নভাবে, আমি যদি ক্রিকেট খেলা খেলি তাহলে আমি ক্রিকেটারদের প্রতি বা ক্রিকেট খেলাটার প্রতি আমার বায়াসনেস আসবে, অন্য খেলাগুলোকে তুচ্ছ করব, বা আমি আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স তো গণিত ছাড়া আমি অন্যান্য বিষয়গুলোকে তুচ্ছ হিসেবে দেখব। এই সব কিছুতেই মানুষ কিন্তু বায়াসড, পক্ষপাত দুষ্ট। তাহলে এখানেও কিন্তু একই জিনিস, যে জেন্ডার বায়াসনেস হচ্ছে যে আমি যে জেন্ডারে বিশ্বাসী আমি সেইভাবেই বাকিদেরকে বিচার করার চেষ্টা করব, এবং সেখানে তাদেরকে আমি যেন পক্ষপাত করব আর কি। তো এটাই হচ্ছে জেন্ডার বায়াসনেস। এটা সবসময় যে আমরা জ্ঞানত করি তা কিন্তু নয়, এটা ম্যাক্সিমামটা হয়ে থাকে অজ্ঞানত, অর্থাৎ আনকনসাস মাইন্ডেই হয়ে থাকে আমাদের। এটা গেল জেন্ডার বায়াসনেস। নেক্সট কি, নেক্সট হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং। অর্থাৎ স্টিরিওটাইপিং মানে এমন ছাঁচ নির্মাণ করা, এমন একটা ছাঁচ যে একজন যদি একটাকে যদি সেখানে ফেলা হয় তাহলে বাকি সবগুলো ওইভাবে ওইভাবে আমরা ওই ছাঁচে ফেললে সেভাবে তৈরি হয়ে যাবে। তাহলে ছাঁচটা কারা নির্মাণ করছে? জেন্ডার স্টিরিওটাইপিং হচ্ছে সমাজ সেই ছাঁচটা নির্মাণ করে দিচ্ছে যে এই ছাঁচের মধ্যেই যারা থাকবে তারা হচ্ছে মেয়ে, আর এই ছাঁচের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে পুরুষ, মহিলা এবং পুরুষ। তো এইভাবে আমরা ভাগ করে দিয়ে থাকি। যেমন একটু আগেই বললাম যে মেয়েদের হচ্ছে তারা একটু দুর্বল প্রকৃতির হবে, তারা একটু নরম প্রকৃতির হবে, তাদের তারা শান্ত হবে, লাজুক হবে, তাদের মধ্যে বোল্ডনেসটা কম হবে, এবং তারা গৃহস্থালির কাজে তারা নিপুণ হবে, তারা খেলনা গোছের এইসব খেলনা টয় নিয়ে ইত্যাদি নিয়ে তারা খেলা খেলবে, পুতুল টুতুল নিয়ে খেলা টেলা খেলবে ছোটোর থেকেই, সেইভাবে তাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, তাদেরকে বলা হয় যে এটা করিস না, ওটা করিস না, ছেলেদের মতো ওটা করিস না, বাইরে যাস না, ইত্যাদি নানান রকমের সমাজ তাকে আরোপিত করছে, সমাজ তাকে শিখিয়ে দিচ্ছে। তাহলে একটা ছাঁচ অনুযায়ী তাকে কিন্তু নির্মাণ করা হচ্ছে যে সে হচ্ছে মেয়ে। আবার অন্যভাবে ছেলেদেরও তাই, তাদেরকেও সমাজ নির্মাণ করছে, তুই এটা করিস, এটা করবি, তুই ছেলেদের মতো থাক, তুই একটু সাহসী হ, তুই কেন উল্টোটা বলে, তুই মেয়েদের মতো ছিঁচকান্দনে হচ্ছিস, কেঁদে ফেলছিস, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক রকমভাবে সমাজ তাকে ছোটোর থেকেই নির্মাণ করতে থাকে। এবং সমাজের তো একটা অংশ পরিবার, পরিবার থেকে এটা শুরু হয়। তো এইভাবে সমাজ নির্মাণ করে দিচ্ছে তার চালচলনকে কোন দিকে নিয়ে যাবে, অর্থাৎ মহিলা এবং পুরুষ বা ছেলে বা মেয়ে এইভাবে ঠিক করে দিচ্ছে। তো এইভাবে এই যে ছাঁচ দ্বারা নির্মিত হচ্ছে একটা লিঙ্গ, সেইটাই হচ্ছে নাম জেন্ডার স্টিরিওটাইপিং বা লিঙ্গ ছাঁচ নির্মাণ নির্মিতি। এইভাবে আমরা দেখে থাকছি সমাজ কীভাবে বিভিন্ন দিকে জড়িয়ে পড়ছে। এবার চলে আসি ব্যক্তি বিশেষে, ট্রান্সজেন্ডার। সে জায়গায় আমরা রূপান্তরকামী কেমন, আমরা বায়োলজিক্যালি যদি কেউ যেভাবে থাকে সে যদি নিজের সেই বায়োলজিক্যাল অ্যাসপেক্টসটাকে পরিচিতি জায়গায় না নিয়ে আসতে চায়, সে যদি দেখে যে তার যে বাহ্যিক যে আচার আচরণ সমাজের সঙ্গে মেলামেশা সেটা যদি অন্য আঙ্গিকে হয়, তাহলে সে নিজেকে ওইভাবেই রূপান্তর করতে পারে, এবং সে দরকার পড়লে তার শারীরিকভাবে সেই চেঞ্জেসটা আনতে পারে। তাহলে সেই জায়গায় সে হয়ে গেল রূপান্তরকামী, অর্থাৎ তার সে ট্রান্সজেন্ডার হলো। তা এইভাবে সমাজ এখন সেই স্বীকৃতি দিচ্ছে যে যারা ট্রান্সজেন্ডার মানে যারা যে
ফিজিক্যালি যে যেভাবে এখানে তো কিছু করার নেই, ফিজিক্যালি সে যেভাবে এটা বায়োলজিক্যাল দিক, কিন্তু সে যদি তার পরিচিতিটাকে পরিবর্তন করতে চায় সমাজ তাকে স্বীকৃতি দিচ্ছে, এটা একটা খুব ভালো দিক। তো এইভাবে এটা এটাও বলতে পারে আমরা একটা প্যারাডাইম শিফট, আমরা এই যে আমূল পরিবর্তন সামাজিক দৃষ্টিভঙ্গি সেটি প্রয়োজন আছে এবং টিচারদের এখানে একটা রোল প্লে করতে হবে। টিচাররা স্কুলে যেন বাচ্চাদের সর্বত্রই যেখানে আমরা পরিলক্ষিত করি এখনও কিন্তু দেখি যে বিভিন্ন যে বইগুলিতে আছে টেক্সট বুকে আছে সেখানে তোমরা যদি লক্ষ্য করো যে একটি বইয়ের মধ্যে মলাটার মধ্যে যদি ফুটবল খেলার ছবি থাকে বা বিভিন্ন জায়গায় যদি খেলার ছবি থাকে সেখানে দেখো ফুটবলটি হচ্ছে একটি ছেলের পায়ে আছে। আবার যেখানে রান্নার যে করছে রান্নার যদি কোনো পরিবেশের কোনো ছবি থাকে তাহলে দেখা যাচ্ছে একটা মেয়ে, কোনো সৌন্দর্যায়নের ব্যাপার যখন হয় তখন দেখা যায় যে সেটা একটি মেয়ের ছবি। অর্থাৎ সমাজ কিন্তু ঠিক করে নিয়েছে কোনটা মেয়েদের হবে কোনটা ছেলেদের হবে, এটি হচ্ছে জেন্ডারের কনসেপ্ট। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তার জন্য মূল দায়িত্ব নিতে হবে টিচারদের। তো এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম, আশা করি তোমরা বিষয়টা উপলব্ধি করতে পেরেছো। বেস্ট অফ লাক।